আজকের থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ক্লাস। যতগুলো ক্লাস পাবেন এখানে, এখানে টোটাল আমরা 9টা ক্লাস রাখছি। 9টা ক্লাসই আপনারা অনলাইনে পেয়ে যাবেন, আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ক্লাসগুলো। এর ভিতরে আমরা যেগুলো রাখছি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, গুগল সার্চ ক্যাম্পেইন, দেন গুগল ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড ভিডিও অ্যাড, গুগল শপিং অ্যাডস, ইয়াহু অ্যাডস, বিং অ্যাডস অ্যান্ড কনভারসেশন ট্র্যাকিং, গুগল অ্যানালাইটিক্স। তো আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা ফ্রিতে আমাদের স্টুডেন্টদেরকে, যারা ফ্রি আমাদের ফ্রি স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা এটা রাখছি, তারা যেন এইগুলো শিখে মোটামুটি একটা আর্নিংয়ের পর্যায়ে চলে যেতে পারে। এগুলো কিন্তু সবই আপনারা জানেন যে এই আমি এখানে যে 9টা টপিক রাখছি, 9টা টপিকে কিন্তু খুবই, এটা খুবই পেড কোর্স। কারণ হচ্ছে এগুলো কোর্স করতে গেলে আপনাদের মোটামুটি 12 টাকা লাগবে, ঠিক আছে? আর এগুলোর কিন্তু প্রচুর কাজ আছে মার্কেট প্লেসে। তো এই টপিকটা আমরা ফ্রিতে দিচ্ছি, যদি আপনাদের ইচ্ছে হয়, যদি কোনো কিছু না বুঝতে পারে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আছে, তাদের সাথে কথা বলবেন, দেন আমাদেরকে SMS করবেন, বিষয়টা আমরা পরিষ্কার করে বুঝিয়ে দেব। দেন আমাদের ভিডিওর ভিতরেই সব কিছু পেয়ে যাবেন, অবশ্য আপনাদের অন্যদিকে কোনো কিছু তাকানোর প্রয়োজন হবে না। তো আজকে আমরা দেখব যে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ভিতরে আমরা যে টপিকগুলো রাখছি ফাইবার মার্কেট প্লেসে, এর কাজ আছে কি না। তো প্রথমে যদি আমরা ফাইবারে চলে যাই, fiverr.com, ফাইবারে আমি চলে আসি, ফাইবার মার্কেট প্লেসে আমরা মূলত সার্ভিসগুলো দিয়ে থাকি। তো আমরা প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি আমরা কপি করি, কিওয়ার্ড রিসার্চটা কি, আমরা কিওয়ার্ড সবাই জানেন যেটা দিয়ে মানুষ আমাদেরকে খুঁজে বের করবে। ধরেন আপনার নাম হচ্ছে, ধরেন আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, আর আমার নাম হচ্ছে ফ্রিলান্সার রাজু। তো আমি যদি এখানে সার্চ করি ফ্রিলান্সার রাজু, তাহলে কিন্তু গুগল আমাকে দেখাবে। দেখছেন এইটা কিন্তু ম্যাপ আমার, এটা এই ম্যাপ হলো আমার, এখানে অন্য আরেকটা রাজু আছে, এটা হচ্ছে আমার ম্যাপ। এখানে যদি আমি ছবিতে যাই বা ভিডিওতে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার ভিডিওগুলো। দেখছেন এখানে এগুলো সব মোটামুটি আমার ভিডিও এখানে আছে। এবার যদি ফটোতে যাই তাহলেও কিন্তু আমার এখানে ছবি আছে, এই একটা ছবি, এই একটা ছবি, আরও অনেক ছবি আছে, এই এইখানে একটা আছে। তো এই যে সার্চ করলাম, সার্চ করার মাধ্যমে যে আমি খুঁজে পেলাম, বা আমার ধরেন আমি এখন একটা প্রবলেমে পড়ছি বা আমার একটা বিষয় দরকার, ধরেন আমি একটা ফোন কিনতে যাব, যেমন আমার একটা ফোন দরকার, তাহলে আমি গুগলে সার্চ করব। ধরেন আমার আমি ফোন কিনতে চাচ্ছি, তাহলে লিখব কি, বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 ইন বাংলাদেশ, এত। তার মানে 20,000-এর মধ্যে ভালো একটা ফোন কিনতে হবে, এর মধ্যে কোন ফোনটা পাওয়া যাবে। তো 20,000 টাকার মধ্যে যদি আমি ফোন বাজেট করি, এই যে আমি যে কিওয়ার্ডটা সার্চ করলাম আইডিয়া দেওয়ার জন্য, এটা হচ্ছে কিওয়ার্ড, এটাই আমরা কিওয়ার্ড বলে থাকি, বা যেটা দিয়ে মানুষ আমাদেরকে খুঁজে বের করবে বা আমাদেরকে পাবে তার প্রয়োজনীয় বিষয়গুলো সলভ করার জন্য। এক কথায় আমাদেরকে খুঁজে বের করবে যেটার মাধ্যমে, সেটাই হচ্ছে মূলত কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডটা দিয়ে আমরা একটা সার্চ ইঞ্জিনে সার্চ করার পর একটা ওয়েবসাইট পাইলাম, এখানে 20,000-এর ভিতরে, ধরেন 15 থেকে 20,000-এর ভিতরে ভালো একটা বেস্ট একটা ফোন দেখাচ্ছে 2022-এর। তো এটাই হচ্ছে কিওয়ার্ড, যেটার মাধ্যমে আমরা মানুষকে বা আমাদের সার্ভিস বা আমাদের পণ্যকে খুঁজে বের করব, সেটাকে আমরা কিওয়ার্ড বলে থাকি। তো এটা যদি আমরা সার্চ করি কিওয়ার্ড রিসার্চ, আপনারা যদি গুগলে একটু সার্চ করেন বা আমাদের ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক, দেন ফ্রিলান্সারে যেখানে সার্চ করেন না কেন, আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে কীরকম চাহিদা আছে। দেখেন তারা শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়েই কাজ করে, কিওয়ার্ড রিসার্চ নিয়েই দেখেন প্রচুর কাজ করতেছে এরা, লেভেল 1-কে কাজ করছে, মানে 1,000 কাজ করছে, 500 কাজ করছে, দেখছেন এরকম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার যদি আমরা লিখি গুগল কিওয়ার্ড রিসার্চ বা যাই লেখি না কেন, এগুলো কিন্তু আমাদেরকে এভাবে খুঁজে বের করতে হয় যে গুগল টপিক কিওয়ার্ড র্যাঙ্কিং, দেখছেন $40 করে নিচ্ছে, 79টা কাজ করছে। তো এরকম সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল সার্ভিস আছে, আপনারা যদি এই কাজটা করেন
আমাদের প্রতিটা টপিক আলাদা আলাদার উপর হবে। ধরেন আজকে যদি কিওয়ার্ড রিসার্চের উপর হয় তাহলে আজকে আপনাদের কিওয়ার্ড রিসার্চের উপরে হবে। দেন পরের দিন যদি হবে তাহলে আমাদের সার্চ ইঞ্জিন ক্যাম্পেইনটা নিয়ে কথা বলবো। তারপরে গুগল ডিসপ্লে, ডিসপ্লে অ্যাডটা কি, এটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন, মানে গুগল সার্চ ক্যাম্পেইন। এটার মানে হচ্ছে যখন আমি এখানে সার্চ করলাম, দেখেন এই ফোনটা নিয়ে যখন সার্চ করলাম, দেখেন আমি দ্বিতীয় নাম্বার পেজে যাই। দ্বিতীয় নাম্বার পেজে গেলে দেখি অ্যাড আসছে কি না। তো অ্যাড কিন্তু এখানে আমার দেখাচ্ছে না, হয়তো আমারটা অ্যাড মনে হয় অফ করা আছে। তো দেখি একটু ভালো করে। তো এবার দেখি নিচের দিকে এডি অ্যাড, ওকে এখানে অ্যাড দেখাচ্ছে না। মানে গুগলে সার্চ করব যে কিওয়ার্ডগুলো আমরা সেট আপ করবো সেই কিওয়ার্ড দিয়ে যেন মানুষ আমাদেরকে খুঁজে পায় বা প্রথম পজিশনে থাকে অ্যাডের মাধ্যমে। তো ওইটারও বলা হয় সার্চ অ্যাড। তো এখানে আমি দেখতে পাচ্ছি না, দেখি একটু আমি আরও কিছু দিই। ধরেন আমি কি দিতে পারি, বেস্ট কার, ওকে কার দিয়ে দেখি তো কোনো অ্যাড আসছে কি না। ধরেন তাহলে আমাকে একটা জিনিস লিখতে হবে, ইউএসএ ইউএসডি কার অথবা ফ্যাশন, ফ্যাশন ফ্যাশন নিবিকা। তো দেখি এখানে কিন্তু আমাকে অ্যাড দেখাচ্ছে না। এখানে আপনারা যারা জানেন যে গুগলে এখানে সার্চ করলে কিছু অ্যাড শো করবে, এখানে লেখা থাকবে এডি অ্যাড, মানে প্রথমেই থাকে, এটা প্রথমেই অ্যাড দেওয়া থাকে, কিন্তু এখানে আমার দেখাচ্ছে না, আমার অ্যাডটা অফ করা আছে। দেখবেন যে গুগলের সার্চ ইঞ্জিনে প্রথমেই অ্যাড দেওয়া থাকে, মানে গুগল নিচ থেকে অ্যাড দিয়ে থাকে ওইগুলো। তো ওইটারে বলা হয় সার্চ ইঞ্জিন দেন গুগল সার্চ ক্যাম্পেইন, ওকে মানে গুগলের প্রথম পাতায় থাকবে যেটা, তো সহজ কথা। আর এটা হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড, মানে আপনার এই যে একটা অ্যাড চলতেছে, দেখেন আমার এই ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে একটা ডিসপ্লে অ্যাড চলতেছে, আবার এখানে এখানে থাকবে এরকম ডিসপ্লে অ্যাড। তো এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, মানে ওয়েবসাইটের ভিতরে অ্যাড দেওয়া দেখানো, সেটা হলো ডিসপ্লে অ্যাড। তো এইটা আমরা দেখতে পারবো। তারপরে আছে হচ্ছে আমাদের ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, এটা তো সবাই জানেন, ইউটিউবে অ্যাড ক্যাম্পেইন, ভিডিও অ্যাড ক্যাম্পেইন যেটা আমরা বলে থাকি, ভিডিও ভিউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়ানো, দেন টার্গেটেড লক্ষ্যে পৌঁছানো, এই গুগল শিপিং। তো আমরা কিওয়ার্ড রিসার্চে দেখলাম। এবার যদি আমরা ধরেন বেশি না, আমি ইউটিউব ভিডিও অ্যাডটা দেখি, ইউটিউব অ্যাডস, দেখেন এটার প্রতি কী ধরনের কাজ আছে। তো আমরা যেগুলো শিখবো সবগুলোরই কিন্তু কাজ পাবেন এখানে। তো দেখাই ইউটিউব অ্যাডস দিয়ে যদি আপনারা সার্চ করেন, দেখেন এখানে 2000 সার্ভিস আছে, দেখছেন ফাইবার কিন্তু নিচ থেকে কিন্তু চয়েস করতেছে এই সার্ভিসটা। তো দেখেন সবাই মোটামুটি কাজ করছে এখানে, আপনারা যদি চান এখানে কাজ করতে পারবেন আমাদের এই মানে ক্লাসটা করে বা এই শিখে। তো গুগলে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কি করতে হয় সব আমরা আজকের ক্লাসে শিখাবো, সমস্যা নেই, আপনারা শুধু দেখে যান। তো দেখেন আমি গুগল অ্যাড দেখলাম, গুগল শিপিং অ্যাড, ওকে শপিং অ্যাডসে আমরা যদি যাই, দেখেন এটা নিয়ে সার্চ করলেও দেখেন এখানেও আপনারা কাজ পাবেন, এখানে প্রচুর সার্ভিস আছে এগুলো ফাইবারে, দেখছেন 11000 সার্ভিস আছে, 11000 মানুষ এটা নিয়ে কাজ করতেছে, এখানে কিন্তু ভালোই কাজ পাচ্ছে, $50 $60 শুধু এটাতে কিন্তু কাজ অনেক পাওয়া যায়। ইয়াহু অ্যাডস, এটাও আমরা দিতে পারি ইয়াহু অ্যাডস ক্যাম্পেইন, যদি আমরা এটা নিয়েও যদি আমরা ফাইবারে সার্চ করি তাহলে কিন্তু আমরা এখানেও কাজ পাবো। এগুলো খুবই পেড কোর্স, ঠিক আছে, এখানে এটা খুব পেড কোর্স, এটা আমরা ফ্রিতে করে দিচ্ছি এখন ব্রিং অ্যাডস। আপনি চাইলে কনভারসেশন ট্র্যাকিং, মানে ওয়েবসাইটের ভিতরে মানে মানুষগুলো, ওকে একটু আমরা এটা দেখি, দেখেন কনভারসেশন ট্র্যাকিং দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই কাজটা আছে কিনা। দেখেন 600 সার্ভিস আছে কিন্তু এখানে, একটু লোড নিচ্ছে, দেখছেন এখানে দেখেন প্রচুর কাজ। এটা যারা আমরা পিকজেলে বলে থাকি, পিকজেল এপিআই সেট আপ বা ওয়েবসাইটের ভিতরে আমাদের সেট আপ করতে হয়, এটা যে কে আমাদের মানে ক্লিক করতেছে, দেন অ্যাকশন নিতেছে কিনা সেটা দেখার জন্য। তো এখানে কিন্তু এটা আছে, আবার আরেকটা আছে গুগল অ্যানালাইটিক্স, এটাও কিন্তু এটার উপরে কিন্তু আপনারা প্রচুর কাজ পাবেন। আমরা যেগুলো সার্ভিস এখানে শিখবো না কেন সবগুলোই কিন্তু ফাইবার মার্কেট পেজে
প্রচুর কাজ আছে। তো আমার এখানে নেটে প্রবলেম করতেছে, গুগল গুগল অ্যানালাইটিক্স ওকে চলে আসছে। এখানে অনেক সার্ভিস আছে, 1500 সার্ভিস আছে। ওকে, তো আমরা যদি একটু দেখি তাহলে এখানে মোটামুটি আমরা অনেক সার্ভিস পাবো, সমস্যা নাই। তো দেখেন এখানে 1500 সার্ভিস আছে, দেখছেন, শুধু এইগুলো নিয়ে। আমরা যেগুলো টপিক দেখলাম তার সবগুলোই কিন্তু এখানে আমরা কাজ কিন্তু দেখতে পেলাম। তো যাই হোক, আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখন আমরা আমাদের একটা কি করতে হবে, একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো অ্যাড অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে সেটা এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন। আমরা ফার্স্ট টাইমে চলে যাব, ধরেন অ্যাডস ডট গুগল গুগল ডট কম, এখানে লিখে, এটা লিখে যখন সার্চ করবেন তখনই আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবেন। তো দেখেন আমি ওয়েবসাইটে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস ডট কমের একটা ওয়েব মানে ইন্টারফেস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাড, আমরা গুগল অ্যাডের হোম পেজ, ঠিক আছে, এটা হচ্ছে হোম পেজ। তো এবার আমরা এখান থেকে আমরা সাইন ইন করব। ওকে, সাইন ইন করে ফেলি, সাইন ইনে ক্লিক করলাম, ওকে, একটু লোড নিচ্ছে। এখন বলতেছে তুমি অ্যাকাউন্ট করো, ওকে, আমি একটা অ্যাকাউন্ট করি, নিউ অ্যাড মানে অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট দরকার পড়বে, সেই জন্য আমরা এখানে ক্লিক করব। তো আমি যেটা ফলো করতেছি সেটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন, হয়ে যাবে, সমস্যা নেই। তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন আমরা যেটা করব, নিচের দিকে আসব, নিচের দিকে এসে দেখেন এখানে সুইট টু এক্সপার্ট মোড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের আরেকটা অপশন আসবে, আমরা একটু অপেক্ষা করি, ওকে। তো এখানে চলে আসছি, এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, ওকে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে একটা আপনার যদি কোনো ক্লায়েন্টের যদি কোনো ধরেন ওয়েবসাইট মানে অ্যাড রান করতে হয়, বা আপনার ক্লায়েন্টের যদি কার্ড অ্যাড করতে হবে, বা ক্লায়েন্টের জন্য যদি আপনি কোনো প্রকার অ্যাড রান করতে চান, বা আপনার নিজের কার্ড ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনাকে, ধরেন আমি একটা ইউনাইটেড স্টেটের বাইরে কাজ পাইছি, তাহলে কি করতে হবে আপনাকে, অবশ্যই ওই কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এখানে সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেটস, তাহলে আপনি যে কোনো দেশের লোকের কাজ পান না কেন, সেই দেশের কার্ড যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনার সেই দেশটাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি ইউনাইটেড স্টেটের বাইরে কাজ করব, ওই দেশের কার্ডটা আমি অ্যাড করব, তার কার্ড নিজস্ব কার্ডে মানে অ্যাড করব, সেটা আমি দেখব। তো আমি এখানে অ্যাড করে ফেললাম, আর বাকিগুলো দেখেন অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে যাবে। একটু টাইম জোনটা দেখি, নিউ ইয়র্ক টাইম, ওকে। তো মাইনাস আমাদেরটা কিন্তু প্লাস সিক্স ছিল, মেবি মাইনাস সিক্স হয়তো প্লাস সিক্স ছিল, কিন্তু এখন দেখেন ইউনাইটেড স্টেটের টাইম জোনটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। তো এটা দেওয়ার পর তো আমরা সাবমিট করে ফেলি, এটা দেওয়ার পর আমরা সাবমিট করে ফেলতে পারি, ওকে, আমরা ইয়েস